हेलो एंड वेलकम बैक टू आवर चैनल। ये देखो शिहाबेर पापा आज के एक जिलेट रेजार किने निये चले एसेछे, कारण शिहाब के आज के आमरा नेड़ा करब। जेहेतु और छ मास चलछे तो अनेकेई आमाके प्रश्न करछो जे छोटो बाच्चा के किभाबे नेड़ा करेछो दीदी बा आदौ करेछो कि ना, सबई तोमादेर संगे शेयर करछि। तार आगे एटुकु जानिए नि जे एई धरनेर रेजार किने जदि बाच्चार चुले ट्राई करो ताहले किन्तु एई रकम खोबला खोबला हो जाबे, समस्त जायगा किन्तु ठीकठाक भावे हबे ना। एई कारणे आमि प्रथमे ट्रिमार दिए और जो बड़ो चुलगुलो आछे सेगुलोके ट्रिम करे निच्छी। तो एर किछुदिन आगे तोमादेर संगे एकबार शेयर करेछिलाम जे शिहाबके आमि माने किछुटा नेड़ा करेछिलाम, फुल नेड़ा करिनि, कारण डाक्तार बारणई करेछिलेन। जेहेतु शिहाब एसएनसीयूते भर्ती छिलो तो डाक्तार बोलेछिलेन जे 3 मास ना होले जेनो कोनोभावेई नेड़ा ना करा हय। तो जेहेतु एखन ओर 6 मास चलछे तो 6 मासे बेसिकाली सबाई नेड़ा करे देय आर एर परेर मास थेके मोटामुटी ठंडा पड़ते स्टार्ट करे देबे, सेजन्य एटाई होच्छे परफेक्ट समय। आर ताछाड़ाओ तोमरा देखे जदि किछुदिन आगे ओ बाइरे थेके घुरे एसेछे तो सेक्षेत्रे हावा ठावा लागार माने सम्भावना छिलो, सेई भेबेई किन्तु ओके नेड़ा करा हयनि एतदिन। तो এই জন্য আজকে আমি নিজেই ওকে নাড়া করতে বসে গেছি। তো আমিও যদিও খুব একটা এক্সপার্ট নই, তারপরেও যেহেতু আমি মা তো মা বাবারা পারে না এমন কোনো কিছু হয় না এটা আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই আইডিয়া করে ওর যে বড় চুলগুলো আছে সেগুলো ট্রিমার দিয়ে এভাবে ট্রিম করে নিলাম। তোমরাও যদি এভাবে ট্রিমার দিয়ে ট্রিম করে নাও সেক্ষেত্রে দেখবে তোমাদের অনেক ইজি হবে। আর বাচ্চাকে ঘুম পাড়িয়ে বা দুধ খাওয়াতে খাওয়াতে ওইভাবে করার চেষ্টা করবে না, সে যেরকমভাবে কমফোর্টেবল ফিল করে সেরকম করবে। আমার শিহাব উল্টো হয়ে থাকতে ভালোবাসে, তারপরে মোবাইলে ভিডিও দেখতে ভালোবাসে। তো সেক্ষেত্রে আমি সামনে একটা মোবাইলে চুচু টিভির ভিডিও চালিয়ে দিয়েছি যেটা ও খুব প্রেফার করে, দিয়ে ওকে উল্টো করে এইভাবে ট্রিমার দিয়ে আগে চুলগুলোকে ছোটো করে নিচ্ছি। আর রেজারটা লাগানো খুব দরকার। রেজার লাগালে যেটা হয় কি মাথার চুলটা ঘন হয়, আর ওর চুলগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ যে জন্মের সময় ছিল কিন্তু খুবই সুন্দর, তারপরে এখন কিন্তু কীরকম একদম স্ট্রেট উপরের দিকে স্পাইকওয়ালা চুল মতো হয়ে গেছিলো। তো সেই কারণে আমি ট্রিমারটা লাগানোর পরে কিন্তু রেজারও দিয়েছি। তো অ্যাট ফার্স্ট ট্রিমার দিয়ে ট্রিমারের একদম যেটা জিরো লেভেল দিয়ে একদম চুলগুলোকে ছোট করে নিলাম। এবার রেজার দিয়ে খুব ভালো করে টেনে নিচ্ছি। আর ওই দেখো মোবাইলে কিন্তু ওর ফেভারিট ভিডিওটা চলছে, আর ওকে ওইভাবে দেখিয়ে দেখিয়ে ওকে ভুলিয়ে দিচ্ছি আর অন্যদিকে এইভাবে আমি করছি। আর আরও একটা ব্যাপার দেখো, ঘরের কোনায় যেখানে ডাস্টবিন রাখি আমি সেখানে বসে করছি যাতে সারা ঘর চুলচুল না হয়, ফ্যানটাকে একদম বন্ধ করে দেওয়াটাই বেটার। তো সেরকমভাবেই আমি করেছি, তোমরাও বাড়িতে এইভাবেই করতে পারো। আর একটা কথা সাবধান করে দেবো, মাথায় জল লাগিয়ে সাবান লাগিয়ে ওরকমভাবে করার চেষ্টা করবে না, সেক্ষেত্রে বাচ্চার চোখে সাবান জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চা কাঁদতে পারে, তার ইরিটেট ফিল হতে পারে, আর তাতে ঠান্ডা লাগার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সেই কারণে তোমরা যদি এইভাবে ড্রাইভাবে করো সেটা সব থেকে ভালো হবে, কিন্তু খুব মানে ভালোভাবে করবে। আর ব্লেড তো ইউজ করবে না, মানে আমি তো সেটাই তোমাদেরকে বলবো যে ব্লেড ইউজ না করাই বেটার, কারণ সেক্ষেত্রে কেটে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ছোট্ট বাচ্চা একদম নরম স্কিন, যেহেতু নেড়া করাটা খুব প্রয়োজন হয়ে পড়ে, কারণ এরপরে চুলটা বড় হয়ে যাবে, আর এবার তো শীতকাল আসছে তখন চুলটা বড়টাই প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে এইভাবে আমি নেড়াটা করলাম। তো তোমরা যদি করো অবশ্যই সাবধানতা অবলম্বন করে করবে, আর আগেই বললাম মা বাবার চেয়ে ভালো কেউ করতে পারবে না, সুতরাং এভাবেই করতে পারো। আর হ্যাঁ, আর একটা কথা, অনেকেই কিন্তু মাথাটা নেড়া করে দেওয়ার পরেই স্নান করিয়ে দেয়, আমি দেখো সেটা কিন্তু করছি না। আমি অল্প একটু পাউডার দিয়ে দিয়ে শুকনো কাপড় দিয়ে নরম ওকে মুছিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে যে এক্সট্রা চুলগুলো থাকবে গায়ে কতরে সেগুলো একদম ক্লিন হয়ে যাবে, আর চোখে নাকে ঢোকার বা মুখে ঢোকার সম্ভাবনা কম থাকবে। তো আগে আমি এক্সট্রা যে ছোটো ছোটো চুলগুলো সেগুলোকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ওকে আমি শ্যাম্পু দিয়ে এবং নর্মালি যেভাবে স্নান করাই উষ্ণ গরম জলে সেভাবেই ওকে স্নান করিয়ে তারপর তোমাদের সামনে ওর ফাইনাল লুকটা দেখাবো। দেখো এই যে এরকম অল্প অল্প করে ট্যালকাম পাউডার দিচ্ছি, বা বেবি পাউডার যেটা সেটাই দিচ্ছি, দিয়ে দিয়ে ঘষে ঘষে হালকা করে তুলে দিচ্ছি, নয়তো চোখে নাকে এসব জায়গায় ঢুকে যেতে পারে। আরও একটা ব্যাপার, এরকমভাবে তুললে কিন্তু যে এক্সট্রা যদি কোনো কোথাও চুল থাকে সেগুলো কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। আর আমি কিন্তু এর আগে এক্সপার্ট নই, আমি এটা ফার্স্ট টাইমই করেছি। তো আমি করার পরে কিন্তু বেশ ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছি যে খুব ভালো হয়েছে করা। তো যাই হোক, এতক্ষণ তো তোমরা শিহাবকে দেখছিলে, দয়া করে আমাকে দেখে কিন্তু কেউ হেসো না, কারণ বুঝতেই পারছো সারাদিন প্রচুর বিজি থাকি, তারপরেই ছোট্ট বেবিকে কেয়ার করা মানে আমার হাল একদম টাইট। তো একদম মানে ইগনোর মাই ফেস। এই দেখো শিহাব খুবই হাসছে। তো এবার ওকে নিয়ে যাবো স্নান করাতে, ফিরে আসি স্নান করার পরে। তো পাপা এবার তুমি বলে দাও তোমার কেমন লাগছে। কেমন লাগছে তোদের রে?
কি বলছো কি বলছো পাপা? তোমরা তো দেখতেই পেলে শিহাব কতটা খুশি। তো এবার যেটা বলবো, যে ছোট বাচ্চাকে যখনই নাড়া করবে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবে, ঘরের ফ্যান ঠ্যানগুলো একটু তুলনামূলক কমিয়ে রাখবে, যদি এসি চালাও সেরকমভাবে বাচ্চার মাথাকে প্রোটেক্ট করে রাখবে, কারণ হুট করে চুল থেকে নাড়া হয়ে যাওয়া তো ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে। তো সেই সমস্তগুলো একটু দেখে নেবে। আদারওয়াইজ তোমরা আমাকে অনেক রিকোয়েস্ট করছো যেন আমি শিহাবের আরও আরও ভিডিও দিই, ওর কী কী ডেভেলপমেন্ট হচ্ছে প্রত্যেক মাসে সেগুলো যেন আপলোড করি। তো আমি মানে চেষ্টা করছি, কিন্তু তোমরা তো দেখছো যে আমি কতটা বিজি থাকি। আমি তোমাদের সঙ্গে টিচার্স ডের ব্লগ দিয়েছি, আমার কলেজে কী কী করছি তারও ব্লগ দিয়েছি, বিশ্বকর্মা পুজোর ব্লগ দিয়েছি, এছাড়াও সুন্দরবন ট্যুরের ব্লগ দিয়েছি। তো সবই তো চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ইন ফিউচারে আরও ইন্টারেস্টিং ভিডিওও আসতে চলেছে, কিন্তু এই মুহূর্তে সপ্তাহে 3টের বেশি ভিডিও আমার পক্ষে আপলোড করা খুবই ডিফিকাল্ট, কারণ আমি মারাত্মক বিজি। শুধুমাত্র ইউটিউবটাই আমার কেরিয়ার নয়, তার বাইরেও আমার প্রফেশনাল লাইফ রয়েছে, কলেজ রয়েছে, আমার বেবিকে টেক কেয়ার করা রয়েছে। তো একটু তোমাদেরকে কনসিডার করে নিতে হবে। আর যারা যারা তোমরা আমাকে কমেন্ট করেছো শিহাবের মানে প্রেগনেন্সি পিরিয়ডের গল্প জানার জন্য, আরও যা যা কমেন্ট করেছো, সমস্ত কন্টেন্ট নিয়ে আমি ইন ফিউচারে তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও করব। তার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর তাছাড়াও যদি তোমাদের খুবই পার্সোনাল কোশ্চেন থাকে, তাহলে সেগুলো তোমরা কিন্তু আমাকে এখানেও মেসেজ করতে পারো ভিডিওর নিচে, অথবা তোমরা আমাকে আমার ফেসবুক অ্যাকাউন্টে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, যে কোনো জায়গায় আমাকে তোমরা মেসেজ করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্টেড মেসেজের অ্যান্সার করে দেবো। তো আজকে আর এই পর্যন্তই থাকছে, আর বেশি বকবক করছি না। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড